যারা ফুটাউসে তোমাদের স্বাগত। এই ছেলেটা দেখতে পাচ্ছ, আমি হাই বলবো, ও বসে বসে দেখবে। তো চলো, তোমরা ভালো আছো তো আশা করি, তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এই যে আমার ছোটো ছেলেকে নিয়ে বসেছি, তো আজকে পান্তা ভাত, জানো তো আমি পান্তা ভাত ভিডিও করবো বলেই ঠিক করেছি। আজকে গরম তো খুব, ওই জন্য আজকে পান্তা ভাত নিয়ে বসবো। তো এ শুনে বলছে আমিও কিন্তু তোমার সাথে বসবো বম্মা, আজকে পান্তা ভাত খাই, বলছে হ্যাঁ আমি পান্তা ভাত খাবো। বলে কী কী নিয়েছি বলে দিই, পান্তা ভাত আছে, শুকনো লঙ্কা দেখতে পাচ্ছ এখানে পুড়িয়ে নিয়েছি, এটা ভাজা নয়, পেঁয়াজ আছে, এটা মাছের ডিমের বড়া বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে হয়েছে, এটা ডিমের অমলেট আছে, আর আলু ভাতে তেল লঙ্কা করে মাখানো, ওর কাছেও সেম আছে, ওর আলু ভাতে একটা তেল লঙ্কা অল্প দিয়েছি, বাচ্চা ছেলে তো ওই জন্যে, আর এখানেও ডিমের বড়া আছে এক সেম, ভাতটা শুধু কম আছে। তো চলো খাওয়া স্টার্ট করি, নুন দেওয়া আছে ভাতে মাখা, আর মাখা ভাতটা নুন ওপরে দিয়েছি, ডুবে গেলে হয়, তুই মাখাবি তো ভাতটা। শুকনো লঙ্কা খেতে পারবি? পান্তা ভাত, পান্তা ভাত দারুণ মজা, জীবন ঠান্ডা। আর এই লোভেই বলছে আমি করবো, গরম ভাত হলে বলতো না, পান্তা ভাত বলবো আমি আছি আমি আছি আমি আছি। খেয়েছি শুকনো লঙ্কাটা, আমার নুন একটু কম হয়েছে, অনেকটা জল তো। এবার ফের ভাত নেবে, ফের নুন নেবে, আর ভাত নেবো না, তুই নেবি? পান্তা ভাত তো বেশি খাওয়া যায় না, জলটা খেলেই পেট ভর্তি হয়ে যায়। কাঁচা লঙ্কা হলে আরো ভালো, কাঁচা লঙ্কা দিয়েছি মাছের ডিমে, ডিমের অমলেটে ঝাল খায়।
পড়ে যাচ্ছে। আমার পান্তা ভাত খুব পছন্দের, কিন্তু নমাসে সমাসে একদিন, কারণ আমার ঠান্ডার ধাত আছে, এই অত্যধিক গরম পড়েছে বলে তাই বসেছি। ঠান্ডার কোনো হাওয়া থাকলে আমি কিন্তু খেয়ে সহ্য করতে পারি না, ভয় ভয়ে খাওয়া। ছেলে যখনই কিছু কাজ করবে হাতে ন্যাংরা, নাকের জন্য বলছে, নাক সসর করে, আবার টনসিল আছে, টনসিলটাও ফুলে যায় ঠান্ডা লাগলে। পান্তপাতের জল খেলেই বোঝা যায় যে পান্তপাত খেয়েছিস। কি আরাম খেয়ে, আমার এই জলটা একবার খেয়ে দে। পুচকার জলের মতো লাগছে না? টক হয় এটা, ঝাল তুমি এবার থেকে যেমন পান্তা ভাত নিয়ে বসবে তো চার পাঁচটা লঙ্কা নিয়ে বসবে। ঠিক আছে, মাছের ডিমের বড়াগুলো হেভি হয়েছে বল। আর লঙ্কা ডিম মানেই কথা হবে না, বল মাছের ডিম বলো আর মুরগির ডিমই বলো। বোমার এখন ডিমের 12টা বেজে গেছে, জলে ঢুকে গেছে, পান্ত পাতার উপর বসেছিলাম তো ওই জন্য ডিমে জল ঢুকে গেছে, বলছে বোমা তোমার ডিমের 12টা বেজে গেছে জল ঢুকে।
মানুষ আর কোনো দিকে ডিম খুব পছন্দের আমার দুটো ছেলেই ডিম খুব ভালোবাসে এটাও যেমন আর বড়টাও তেমন আমিও তেমন ওদের সঙ্গে আমিও এই ননদিরটার কথা বলছে দারুণ হলো খাওয়াটা তাই না বাবু হেভিয়ে চল তো চলো তোমাদের যদি এই জিনিসটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেলঘন্টা টিপে অলটা টিপে দিও কারণ আমার যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ষষ্ঠীতে ভালোভাবে কাটাও আনন্দ করো সবাই বাপের বাড়ি যাও আমরাও যাবো চলো টাটা।